হাই, আমি মোহাম্মদ সাকাত হোসেন, চিফ ইনস্ট্রাক্টর কম্পিউটার, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। এই বৈশ্বিক করোনা ভাইরাসের মহামারীতে যে যেখানে আছেন, সুস্থ আছেন, এবং আমার এই লাইভে, ফেসবুকে এই লাইভে যেনারা আছেন, প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের লেকচার শুরু করছি। আমার লেকচার এর বিষয় ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, চৌর্থ পর্ব কম্পিউটার টেকনোলজির জন্য। আজ আমি যে অধ্যায়টি আলোচনা করব সেটা প্রথম অধ্যায়, বেসিক আইডিয়া অফ ডাটা স্ট্রাকচার। আমরা প্রত্যেকেই জানি যে ডাটা স্ট্রাকচার কম্পিউটার টেকনোলজির একটা ভ্যালুবল সাবজেক্ট, এবং এই সম্পর্কে, ডাটা স্ট্রাকচার সম্পর্কে ভালো ধারণা না থাকলে পরবর্তীকালে আমরা কম্পিউটার টেকনোলজির অনেক কিছুই আমরা জানতে পারি না। যাই হোক, আমি এখন ক্লাস শুরু করছি। শুরুতেই শুরুতেই আমরা জানবো যে ডাটা স্ট্রাকচারে শুরুতেই আমাদের জানতে হবে ডাটা ও ইনফরমেশন কি। আমরা জানি ডাটা শব্দের অর্থ হলো উপাত্ত। সাধারণ অর্থে কোনো বিষয় বা ঘটনার মান বা দলীয় মানের সমষ্টিকে ডাটা বলা হয়। ডাটার নিজস্ব কোনো স্বাধীন সত্তা নাই, অর্থাৎ ডাটা স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে না। যেমন এখানে উদাহরণ হিসেবে আমি দেখিয়েছি যে দেলোয়ারের বয়স 18 বছর। তাহলে এখানে দেলোয়ার একটি ডাটা, 18 একটি ডাটা, এখানে দেলোয়ার একজন নাম এবং 18 দ্বিতীয় ক্ষেত্রে তার বয়স নির্দেশ করে। এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারবো যে দেলোয়ার বা 18 স্বাধীনভাবে কিন্তু কোনো সত্তা প্রকাশ করে না, কিন্তু যখন আরে এটা যখন আসছে বলছি যে দেলোয়ারের বয়স 18 বছর, তখন এটা একটা স্বাধীন সত্তা প্রকাশ করে। এজন্য ডাটার অভাব নেই, অর্থাৎ আমরা যা কিছু বলবো, যে সমস্ত জিনিস বলবো বা দলীয় যা কিছু বলবো সবই ডাটা। এই ডাটাকে প্রক্রিয়া করে, অর্থাৎ প্রসেস করে আমরা ইনফরমেশন পেয়ে থাকি। ইনফরমেশন শব্দের অর্থ আছে তথ্য। ইনফরমেশন বলতে আমরা বুঝি সংগৃহীত ডাটা বা উপাত্ত প্রক্রিয়াকরণের পর প্রয়োজন মতো সাজানো বা অর্থপূর্ণ অবস্থাকে তথ্য বা ইনফরমেশন বলে। আমরা অনেকেই ঘুরিয়ে ফেলি, আমরা অনেকেই ইনফরমেশন, আমরা ডাটাকে অনেকে ইনফরমেশন বলে ফেলি, এটা কিন্তু খুবই রং। এই জন্য আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে আবারও বলছি, প্রত্যেকে যেন ডাটা এবং ইনফরমেশন তাকে যেন গুলিয়ে না ফেল। ইনফরমেশন সর্বদাই মনে রাখতে হবে যে ডাটাকে প্রসেস করলে আমরা ইনফরমেশন পেয়ে থাকি। আবার ইনফরমেশনটাকে যদি আবার পুনরায় যখন প্রসেস করতে বা প্রসেস করি, তখন কিন্তু সেই ইনফরমেশনটা তখন ডাটা হিসেবে কাজ করে। সবসময় আমার মনে রাখতে হবে ডাটার প্রক্রিয়া লব্ধ ফলাফলই ইনফরমেশন। যেমন পরীক্ষার ফলাফল, বয়সের গড় ইত্যাদি। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে প্রসেসকৃত ডাটাটাকেই আমরা ইনফরমেশন বলতে পারি। তবে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ইনফরমেশন একটা পরীক্ষা লব্ধ ফলাফল। আমাদের পরীক্ষায় অনেক সময় ডাটা ও ইনফরমেশন সংজ্ঞা না আকারে পার্থক্য আকারও আসতে পারে। এই জন্য তোমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবা। ইনফরমেশনের কিন্তু স্বাধীন অস্তিত্ব আছে, কিন্তু ডাটার কিন্তু স্বাধীন অস্তিত্ব নাই। এই বিষয়টি প্রত্যেকে একটু অবশ্যই খেয়াল করবে। নেক্সট, এখন ডাটা 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 সম্পর্কে জানতে গেলে আমাদের ডাটা টাইপ, অর্থাৎ আমাদের যে ডাটাগুলো আমরা ইউজ করি বা ব্যবহার করি, সেই ডাটাগুলোর প্রকার ভেদ বা ডাটা কোন ধরনের, সেই জিনিসগুলো আমাদের অবশ্যই জানা লাগবে। সেই জন্য আমি এখানে ডাটা টাইপ একটু শর্ট আকারে
তোমাদের সবার উদ্দেশ্যে উপস্থাপন করা করছি। ডাটা টাইপ সাধারণত আমরা দুই টাইপের ডাটা টাইপ আমরা ব্যবহার করে থাকি, একটা হচ্ছে কনস্ট্যান্ট ডাটা টাইপ আর একটা হচ্ছে ভেরিয়েবল ডাটা টাইপ। কনস্ট্যান্ট ডাটা টাইপ অর্থাৎ যে ডাটা সর্বদা স্থির থাকে, তার মানের পরিবর্তন হয় না, সেটাকে বলে কনস্ট্যান্ট ডাটা টাইপ। আর যে ডাটা টাইপের মান সর্বদা পরিবর্তনশীল তাকে আমরা ভেরিয়েবল ডাটা টাইপ বলি। কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল এই উভয় প্রকার ডাটা টাইপকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি, লজিক্যাল, নিউমেরিক, ক্যারেক্টার। ভেরিয়েবল ডাটা টাইপও একইভাবে লজিক্যাল, নিউমেরিক এবং ক্যারেক্টার। লজিক্যাল অর্থ হচ্ছে যুক্তিমূলক। লজিক্যাল ডাটা কোনগুলো, যেমন অ্যান্ড, অর, নট, এরকম কোন কন্ডিশন যখন আমরা আসে যুক্তিমূলক, অর্থাৎ যে দুটো বালকের মধ্যে যদি আমি তুলনা করি যে কোন বালকের বয়স বেশি, হ্যাঁ বা না বা ট্রু বা ফলস, এরকম কোন যুক্তি বোঝায় সে জিনিসগুলোকে বলি আমরা লজিক্যাল ডাটা। নিউমেরিক্যাল ডাটা অর্থাৎ সংখ্যাবাচক, সংখ্যাবাচক যে ডাটাগুলো যে কোনো সংখ্যা নির্দেশ করে সেগুলোকে বলি নিউমেরিক ডাটা টাইপ। আর ক্যারেক্টার অর্থাৎ যে কোনো আমার কিবোর্ডে প্রতিটা কি যেমন এক একটা ক্যারেক্টার, এগুলোকে বলে ক্যারেক্টার। এগুলো ডিটেলস হয়তো বিভিন্ন প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজে এগুলো প্রত্যেকেই তোমরা হয়তো প্রত্যেকেই শুনেছো, আমি এজন্য এটা খুব বেশি দীর্ঘ আলোচনায় আমি এটা যাবো না। নিউমেরিক ডাটা টাইপ অর্থাৎ সংখ্যাবাচক ডাটা টাইপ আবার দুই ধরনের, একটা হচ্ছে ইন্টেজার আর একটা হচ্ছে ফ্লট। ইন্টেজার অর্থাৎ পূর্ণ সংখ্যা, আর যে পূর্ণ সংখ্যা যেগুলো সেগুলোকে বলি ইন্টেজার, আর দশমিক যুক্ত সংখ্যাগুলোকে আমরা বলি ফ্লট। এখন আমি যদি লিখি ওয়ান তাহলে সেটা ইন্টেজার, কিন্তু আমি যদি লিখি 1.0 তাহলে সেটা কিন্তু ওয়ান নির্দেশ করলেও কিন্তু সেটা ইন্টেজার হবে না, সেটা অবশ্যই ফ্লট ডাটা টাইপ হবে। এবার আসি আমাদের মূল বিষয়, যে সাবজেক্টটা আমরা পড়ছিলাম ডাটা স্ট্রাকচার। ডাটা স্ট্রাকচারটা কি জিনিস? ডাটা স্ট্রাকচার আমাদের প্রত্যেকেই, আবার এই জিনিস ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকেই যেন এটা অবশ্যই ভালো করে খেয়াল করে, ডাটা সমূহকে আমরা ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন ভাবে প্রক্রিয়াকরণ করে থাকি, করে এই ডাটাগুলোকে আমরা সুসংগীত ভাবে সাজিয়ে থাকি। যেই সুসংগীত ভাবে এই ডাটা সমূহ সাজানোকে আমরা বলি ডাটা অর্গানাইজেশন। এই ডাটা অর্গানাইজেশনে ডাটাকে একটা নির্দিষ্ট মডেলে আমরা সাজাই থাকি। এই ডাটা অর্গানাইজেশনের, এই ডাটার সাজানোর এই মডেল অর্থাৎ গাণিতিক ও যুক্তিমূলক এই মডেলকে আমরা বলি ডাটা স্ট্রাকচার। আগেই আমি আবার রিপিট করছি, ডাটা সমূহকে আমরা ভিন্ন ভিন্ন কাজের সুবিধার্থে ভিন্ন ভিন্ন ভাবে প্রক্রিয়াকরণ করে থাকি, করে এই ডাটাগুলোকে সাজিয়ে থাকি। এই সাজানোকে আমরা বলি ডাটা অর্গানাইজেশন, এবং ডাটা অর্গানাইজেশনে এই ডাটা সমূহকে আমরা একটা নির্দিষ্ট মডেলে অর্থাৎ গাণিতিক বা যুক্তিমূলক মডেলে সাজিয়ে থাকি। এই সাজানো মডেলগুলোকেই, এই সাজানো মডেলগুলোকেই আমরা বলে থাকি ডাটা স্ট্রাকচার। তবে ডাটা স্ট্রাকচারে বিশেষ করে খেয়াল রাখতে হবে, ডাটা মডেল আকারে যখন সাজাবো তখন আমরা দুটি বিষয় অবশ্যই খেয়াল রাখব। প্রথমটা হবে এই স্ট্রাকচারের আওতাধীন ডাটাকে এমন বৈশিষ্ট্যের অধিকারী হইতে হবে যেখানে আমাদের বাস্তব জীবনের সুস্পষ্ট প্রতিফলন ঘটে, অর্থাৎ বাস্তব জীবনে এই ডাটা সমূহের বাস্তবায়ন হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আর স্ট্রাকচার যখন সাজাবো তখন আমাদের এমন ভাবে সাজাইতে হবে যেন যে কেউ প্রয়োজন বাদে এই ডাটাগুলোকে কার্যকর, তার প্রয়োজন অনুযায়ী ডাটাগুলোকে প্রসেস করতে পারে যে কেউ। এই দুটো বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ডাটা মডেল সাজানোর ক্ষেত্রে। আর ডাটা স্ট্রাকচারের এই ডাটা মডেল সাজানোটাই মূল ভিত্তি। ডাটা স্ট্রাকচারের
ক্লাসিফিকেশন বা প্রকারভেদ আমরা এখন দেখি। ডাটা স্ট্রাকচার কে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রিএমটিভ ডাটা স্ট্রাকচার, একটা হচ্ছে নন প্রিএমটিভ ডাটা স্ট্রাকচার। প্রিএমটিভ ডাটা স্ট্রাকচার আর কে আমরা চার ভাগে ভাগ করে থাকি, ইন্টেজার, ফ্লোট, ক্যারেক্টার, পয়েন্টার। নন প্রিএমটিভ ডাটা স্ট্রাকচার কে আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে অ্যারে, লিস্ট, ফাইল। লিস্ট আবার দুই টাইপের, একটা লিনিয়ার লিস্ট আর একটা নন লিনিয়ার লিস্ট। লিনিয়ার লিস্টটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, স্ট্যাক, কিউ। নন লিনিয়ার লিস্টটাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, গ্রাফ এবং ট্রিজ। আমাদের প্রত্যেকে বইতে এই প্রতিটা বিষয় আলোচনা করা আছে, আমি এখানে এই বিষয়ের ভিতরে আলোচনায় আমি যাব না। প্রত্যেকটা বিষয় প্রতিটা অধ্যায়ের পরবর্তীতে আমরা আলোচনা করব, আমি এর পরের স্লাইডে যাই। ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যে কোথায় কি কি ডাটা স্ট্রাকচারের কি কি অপারেশন আমরা করে থাকি সেই বিষয়টা আমরা এখন দেখব। ডাটা স্ট্রাকচারের অপারেশন ক্ষেত্রে দুটো দুই টাইপের অপারেশন আমরা করে থাকি, একটা হচ্ছে মৌলিক অপারেশন আর একটা হচ্ছে বিশেষ অপারেশন বা স্পেশাল অপারেশন। মৌলিক অপারেশন অন এসআইটি, ট্র্যাভার্সিং, ইনসার্সন, ডিলিশন, সার্চিং। বিশেষ অপারেশন ক্ষেত্রে অর্থাৎ ডাটা স্ট্রাকচারকে বিশেষ অপারেশন সবসময় মৌলিক অপারেশন সাইটে ট্র্যাভার্সিং, ইনসার্সন, ডিলিশন এবং সার্চিং। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা এই দুটো অপারেশনও করে থাকি, একটা সর্টিং এবং মার্জিং। আমরা এখন এই অপারেশনগুলোর সম্পর্কে হালকা বর্ণনা দিই, বর্ণনা করি আমরা। ট্র্যাভার্সিং কি? ডাটা স্ট্রাকচারের কোনো রেকর্ডকে কমপক্ষে একবার অ্যাক্সেস বা প্রসেস করাকে আমরা ট্র্যাভার্সিং বলি। যেমন আমি যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি, সেই অ্যারেতে যদি কোনো ডাটা আমি ইনপুট দিই বা ডাটাগুলোকে আমি আউটপুট হিসেবে পাই বা অ্যারের যে কোনো অপারেশন যদি করি, তাহলে সেটাই ট্র্যাভার্সিং এর মধ্যে পড়বে। ট্র্যাভার্সিং কথার অর্থ একটাই যে আমি ওখানে মিনিমাম একবার অ্যাক্সেস করছি কিনা। সার্চিং একটি সার্চিং ডাটা স্ট্রাকচারে একটি নির্দিষ্ট কি ভ্যালুর মাধ্যমে কোন রেকর্ডের লোকেশন খুঁজে বের করার উপায়কে বলা হয় সার্চিং। অর্থাৎ আমার একটা নির্দিষ্ট কি ভ্যালু দেব, যেমন কোনো জিনিসটাকে যদি আমরা সার্চ করতে চাই তখন আমরা একটা ভ্যালু দিয়ে থাকি যেটাকে আমরা বলি কি ভ্যালু। এই ভ্যালুর করসপন্ডিং এ আমরা যে কোনো বিষয়কে আমরা খুঁজে বের করতে পারি যদি ওই ডাটা স্ট্রাকচারে ওই ভ্যালুটা থাকে। সার্চিং জিনিসটাও তাই, যে ডাটা স্ট্রাকচার একটা নির্দিষ্ট ভ্যালুর মাধ্যমে কোনো রেকর্ডের লোকেশন খুঁজে বের করার উপায়কে সার্চিং বলা হয়। ইনসার্সন, ইনসার্সন বা ইনসার্টিং, এটা পূর্বে তৈরি করা কোনো ডাটা স্ট্রাকচারের সাথে নতুন কোনো রেকর্ড সংযোজন করার কৌশলকে ইনসার্সন বলে। অর্থাৎ আমরা একটা ডাটা স্ট্রাকচার আরে যদি নতুন কোনো আইটেম সংযোগ করতে পারি তখন এই কৌশলটাকে বলা হয় ইনসার্সন। ডিলিশন ইনসার্সনের উল্টো, অর্থাৎ ডাটা স্ট্রাকচারে বিদ্যমান কোনো রেকর্ডকে মুছে দেওয়া বা বাদ দেওয়ার কৌশলকে আমরা বলে থাকি ডিলিশন। সর্টিং, আমরা ডাটা স্ট্রাকচারে যে ডাটাগুলো বিদ্যমান থাকে তাদেরকে একটা নির্দিষ্ট ক্রম অনুসারে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যে কোনো অর্ডারে সাজানোকে বলা হয় সর্টিং। মার্জিং, অর্থাৎ দুটি ভিন্ন ফাইল, দুটো আলাদা ডাটা স্ট্রাকচারের থেকে তার রেকর্ডগুলোকে একত্রে সর্টিং অবস্থায় তৃতীয় কোনো ফাইলে বা ফাইলে রাখার কৌশলটাকে আমরা বলি মার্জিং।
আমরা ডাটা স্ট্রাকচারের যে ক্লাসিফিকেশন আমরা স্ট্যাক, কিউ, অ্যারে, লিস্ট এগুলো আমরা দেখছি, এগুলোর যে কোনোটার ক্ষেত্রে এই ছয়টি অপারেশন প্রযোজ্য হবে। এই অপারেশন গুলো সম্পর্কে যদি আমাদের ক্লিয়ার ধারণা না থাকে তাহলে আমরা ওখানে যে ডাটা স্ট্রাকচারে কোনো অপারেশন করতে দেয় সমস্যায় পড়তে পারি। এই জন্য ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা অপারেশন গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবে। আমরা আমরা এখন দেখব অ্যারে ও লিস্ট কি জিনিস। অ্যারে এই জিনিসটা সম্পর্কে ছাত্রছাত্রীরা অনেক আগে থেকেই পরিচিত আমি আমার বিশ্বাস, তারপরও আমি সংক্ষিপ্ত আকারে এক অ্যারে ও লিস্ট সম্পর্কে বলার চেষ্টা করছি। ডাটার শ্রেণীবদ্ধ সজ্জাকে অ্যারে বলে। একটি সাধারণ ভেরিয়েবলের আওতায় মেমোরিতে পরপর সংরক্ষিত একই টাইপের কতগুলো ভেরিয়েবল বা ডাটা সমষ্টি হচ্ছে অ্যারে। অর্থাৎ একটা সাধারণ ভেরিয়েবলের আওতায় মেমোরিতে পরপর সংরক্ষিত, অর্থাৎ মেমোরি একটা নির্দিষ্ট লোকেশন থেকে শুরু করে কখনো ওর ভিতরে গ্যাপ থাকবে না, যে একই টাইপের, আমার এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে একই টাইপের ডাটা হতে হবে, সেই ডাটার সমষ্টিটাকেই বলা হয় অ্যারে। অ্যারে সাধারণত দুই টাইপের, অর্থাৎ একমাত্রিক ও বহুমাত্রিক। একমাত্রিক অ্যারেটাকে আমরা বলে থাকি লিনিয়ার অ্যারে। সাধারণত যে তোমাদের ডাটা স্ট্রাকচারের সামনে তৃতীয় চ্যাপ্টার থেকেই তোমরা লিনিয়ার অ্যারে অধ্যায়টা পড়বা, সেখানে আসলে লিনিয়ার অ্যারে বলতেই একমাত্রিক অ্যারে বলা হয়। অর্থাৎ যে অ্যারেতে একটি মাত্র সাবস্ক্রিপ্ট আমরা ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় একমাত্রিক অ্যারে, আর যে অ্যারেতে আমরা একাধিক সাবস্ক্রিপ্ট ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় বহুমাত্রিক অ্যারে। যাই হোক, আমরা তৃতীয় চ্যাপ্টারে একমাত্রিক অ্যারে বা লিনিয়ার অ্যারে সম্পর্কে আমরা ডিটেলস পড়ব। এটা আমাদের তৃতীয় সপ্তাহে আশা করি তোমরা এটা দেখতে পাবে। নেক্সট চ্যাপ্টার, লিস্ট কি জিনিস। লিস্ট অর্থ তালিকা। প্রাপ্ত ডাটার ক্রম বিন্যস্ত সজ্জাকে লিস্ট বলে। লিস্টে ডাটা ইচ্ছা মতন সংযোজন বা বিযোজন করা যায়। আমরা যেমন বাড়িতে গেলে অনেক সময় বাবা মা আমাদের একটা বাজারের তালিকা ধরে দেয়, কাগজে লিখে বাজারের তালিকা ধরে দেয়, চাল, চিনি, ডাল এরকম তালিকা ধরে দেয়, এগুলোকে আসলে লিস্ট বলে। এবং লিস্টে আমরা যে কোনো আইটেম সংযোজনও করতে পারি, বিয়োজনও করতে পারি। পরীক্ষায় প্রায় আসে অ্যারে ও লিস্টের মধ্যে পার্থক্য, তখন আমরা অনেকেই এটা তালগোল পাকিয়ে দেয়। সবসময় মনে রাখতে হবে অ্যারে একই ডাটা, একই টাইপের ডাটার সমষ্টি, আর লিস্ট কিন্তু একই টাইপের না, ভ্যারাইটিস টাইপের ডাটা এখানে থাকতে পারে। আর অ্যারেতে ইচ্ছা মতন ডাটা সংযোজন বা বিয়োজন করা যায় না, ওর একটা নির্দিষ্ট অ্যালগোরিদম বা নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে ওখানে ডাটা সংযোজন বা বিয়োজন করতে হয়। কিন্তু লিস্টে আমরা ইচ্ছা মতন ডাটা সংযোজন করতে পারি, অর্থাৎ ইচ্ছা মতন আমরা কেটে দিতে পারি বা ইচ্ছা মতন ওখানে ডাটা ইনসার্ট করতে পারি। তোমরা অবশ্যই এই বিষয়টি অবশ্যই খেয়াল করবা। ডাটা স্ট্রাকচারে আরো কিছু বিষয় আমাদের জানতে হবে। আমরা এই বিষয়ের মধ্যে আছে ফিল্ড, রেকর্ড, ফাইল। ফিল্ড কি জিনিস, তোমরা অনেকেই এক্সেলে কাজ করছো, এক্সেলে ওখানে যেমন রো এবং কলাম আছে, ওখানে রো গুলো সাধারণত এক থেকে নির্দেশ করা থাকে 1, 2, 3, কিন্তু ওখানে কলাম গুলোতে তোমরা দেখছো যে এ বি সি ডি থেকে জেড পর্যন্ত আবার এ এ এ বি এরকম গুলো থাকে, ওগুলোর প্রতিটাই আছে এটা একটা ফিল্ড। অর্থাৎ ফিল্ড যদি সংজ্ঞা আকারে যদি বলি, ডাটা সংগঠনে
কয়েকটি ক্যারেক্টার বা বর্ণ বা অঙ্ক ইত্যাদি নিয়ে গঠিত একটি আইটেমকে ফিল্ড বলা হয়। যেমন একটা ছাত্রর ডাটাবেস যখন আমরা পড়তে যাই, তখন আমরা তার নাম, রোল, তার মোবাইল নাম্বার, গ্রেড, জিপিএ, এগুলো আমরা তথ্যগুলো দিয়ে থাকি। এই সমস্ত তথ্যটাই এক একটাই প্রতিটাই এক একটা ফিল্ড, যেমন নাম একটা ফিল্ড, রোল একটা ফিল্ড, মোবাইল নম্বর একটা ফিল্ড, গ্রেড একটা ফিল্ড। আর পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ফিল্ড মিলে গঠিত হয় একটা রেকর্ড, যেমন একজন ছাত্রের নাম, রোল, গ্রেড, এগুলো মিলে তার একটা রেকর্ড গঠিত হয়। এবং ডাটাবেজে রেকর্ড সমূহ সাধারণত এক বা একাধিক টেবিল আকারে সংরক্ষিত থাকে। বিশেষ করে যারা এক্সেলে কাজ করছো, তারা প্রত্যেকেই এ জিনিস সম্পর্কে ওয়াকিবহুল। ফাইলটাকে ফাইল হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো রেকর্ডের সুসংবদ্ধ সমন্বয়কে ফাইল বলা হয়। যেমন ছাত্রদের বেতন ও ফলাফলের রেকর্ড একটা ফাইলে সংগঠিত গঠিত হয়। আমি নিচে একটা উদাহরণ সাহায্যে দেখানোর চেষ্টা করছি। যেমন একটা টেবিল আমি এখানে তৈরি করছি। টেবিলে আমার তিনটে ফিল্ড দেখতে পাচ্ছি, ক্রমিক নম্বর, রোল, নাম। নিচে ক্রমিক নম্বর 001 দিয়ে তার রোল নম্বর, আর নাম রাসেল। এভাবে আমি রাসেল, সালাম, রোমা এভাবে দেখাচ্ছি। এখানে ফিল্ড হচ্ছে কোনগুলো? ক্রমিক নম্বর, রোল, নাম, এই তিনটেকে আমি এই তিনটে এখানে ফিল্ড হিসেবে আছে। এখানে আমি তিনটে রেকর্ড এখানে সংযোজন করেছি, রেকর্ড 1, রেকর্ড 2, রেকর্ড 3, আর সম্পূর্ণটা মিলেই হচ্ছে একটা ফাইল বা একটা টেবিল। আশা করি এই বিষয়টা বুঝতে পারছে সবাই। আমরা ডাটা স্ট্রাকচারে বিভিন্ন দিন এখানে টি, যদিও টি অর্থাৎ তিন অধ্যায়টা আমরা ডিটেলস আলোচনা করব, তারপরও এখানে টি জিনিসটা আমরা হালকাভাবে এখানে দেখার চেষ্টা করব। টি হলো এক ধরনের ডাটা স্ট্রাকচার, অর্থাৎ যে ডাটা স্ট্রাকচারে হায়ারার্কিকাল সুস্পষ্ট প্রতিফলন ঘটে তাকে টি বলে। হায়ারার্কিকাল জিনিসটা কি? অর্থাৎ হায়ারার্কিকাল জিনিসটা হচ্ছে, যেমন আমরা যদি একটা গাছকে যদি চিন্তা করি, প্রথমে গাছের এর কাণ্ড থেকে বিভিন্ন শাখা প্রশাখা বের হয় এবং লাস্টে যেমন পাতা থাকে গাছের, এই যে সম্পর্কটা এটাই একটা হায়ারার্কিকাল সম্পর্ক। অর্থাৎ একটা থেকে তার শাখা প্রশাখা বেরিয়ে যদি দেয় একটা নির্দিষ্ট নির্দিষ্ট বস্তুতে দেয় শেষ হয়, তখন সেই সম্পর্ককে বলি হায়ারার্কিকাল সম্পর্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রি এখানে দেখানো হয়েছে। এই ট্রিটার রুট, তার এখানে যদিও একটা বাইনারি ট্রি দেখানো হচ্ছে, বাইনারি ট্রি অর্থাৎ যে ট্রি দুইটার বেশি তার হচ্ছে চাইল্ড থাকতে পারবে না, সেটাকে বাইনারি ট্রি বলে। সর্বোচ্চ দুটা চাইল্ড থাকতে পারে, একটি থাকতে পারে, কিন্তু সর্বোচ্চ দুইটার বেশি নয়। এই ট্রিতে আমরা দেখছি এটা রুট হিসেবে দেখছি, তার দুটো সাব ট্রি অর্থাৎ লেফট চাইল্ড বি এবং সি আছে রাইট চাইল্ড। এই প্রতিটা জিনিসটাকে একটা সাব ট্রির মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি এবং এই ট্রিটা সংযোগ করা হয়েছে এদের মাধ্যমে। আবার বি বি সাব ট্রির ভিতরে চাইল্ড হিসেবে আমরা ডিইএফ এগুলোকে দেখতে পাচ্ছি, এগুলোকে চাইল্ড নোড বলে। আর লাস্ট এটাকে বলি আমরা লিফ নোড, জি এইচ, এগুলো হচ্ছে লিফ নোড হিসেবে আমরা দেখ। এই টিটা যে কোনো এক্সপ্রেশনকে আমরা টি সাইজে প্রকাশ করতে পারি। যেমন আমি এখানে দেখানোর চেষ্টা করছি, টোয়াইস এক্স প্লাস ওয়াই ইন্টু এ মাইনাস 7b টু দি পাওয়ার কিউব, অর্থাৎ কিউব। এটাকে আমরা টি এক্সপ্রেশনে টি সাইজে প্রকাশ করতে পারি। টিকে প্রকাশ করতে গেলে সবসময় মনে রাখতে হবে
যে অপারেটর গুলো সবসময় রুটে থাকবে। যেমন আমি যদি দুটা আমি যদি এই এক্সপ্রেশনকে দুটা ভাগে ভাগ করি, প্রথমটাকে 2i6 + y এবং পরের অংশটাকে, তাহলে এই দুটার মাঝখানে আমার কাছে চিহ্ন না থাকলেও গুণ সম্পর্ক আছে। সেজন্য আমি প্রথমে স্টার অর্থাৎ গুণটাকে আমি রুট হিসেবে দেখানো হয়েছে। নেক্সট, তাহলে নেক্সট পার্ট 2i6 + y, এইটাকে এই দুটাকে সবসময় আমার অপারেটর আছে প্লাস, সে প্লাস অপারেটর রুট হিসেবে আছে, তার লেফট সাইডে আছে থাকবে তাহলে 2i6, আর রাইট সাইডে থাকবে y। 2i6টাকে আবার আমি ভেঙে দেখানো হয়েছে অর্থাৎ 2i x, অর্থাৎ 2 × x। এই জন্য আমরা আমরা আছে প্লাসের লেফটে স্টার, তার হচ্ছে লেফট লেফটে 2 এবং রাইটে x দিয়ে। একইভাবে এপাশেও আমি দেখানো রাইট সাইডেও আমরা দেখতে পাচ্ছি প্রথমে পাওয়ার আছে, এই জন্য আমরা পাওয়ার চিহ্ন দিয়ে এই পাশে রাইট সাইডে যেহেতু 3 আছে সে 3 দিছি, আর লেফট সাইডে আবার a - 7b, এখানে অপারেটর আছে মাইনাস, মাইনাস চিহ্ন তার লেফটে a, রাইটে 7b, 7b টাকেও আমরা 7 × b, এই জন্য স্টার চিহ্ন দিয়ে আমি অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে 7 লেফটে এবং রাইটে b। এভাবে আমরা যে কোনো এক্সপ্রেশনকে টি আকারে প্রকাশ করতে পারি। তোমাদের উদ্দেশ্য বলি, পরীক্ষায় থাকতে পারে যে কোনো একটা এক্সপ্রেশনকে টি আকারে প্রকাশ করার জন্য তোমরা প্রত্যেকে বইতে বিভিন্ন এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল গুলো এভাবে দিয়ে প্র্যাকটিস করবে, আশা করি সমস্যা হবে না। আমি আজকের লেকচার আর টপিক এখানে শেষ করছি। আমরা সামনের সপ্তাহে অর্থাৎ আগামী সোমবার, যদি আমরা প্রত্যেকে জীবিত থাকা যদি আমি জীবিত থাকি তাহলে চেষ্টা করব আগামী ক্লাসে তোমাদেরকে হিপ, হ্যাশিং এবং অ্যালগোরিদম অর্থাৎ চ্যাপ্টার 2 এই বিষয় সম্পর্কে ক্লাস নেওয়ার জন্য। ছাত্রছাত্রীদের ভিতর থেকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রত্যেকে করতে পারো। হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে প্রত্যেককে ধন্যবাদ আজকের ক্লাসের জন্য।